মালয়েশিয়াতে অনলাইনে মুভি টিকিট কাটতে হলে আপনারা ফার্স্টে অ্যাপ স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন দেন অ্যাপসটা ওপেন করার পর আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আমি যেহেতু অলরেডি ডাউনলোড করেছি অ্যান্ড রেজিস্ট্রেশন করা আছে আমি ডাইরেক্ট ভিতরে ঢুকে গেলাম অ্যান্ড অ্যাপসের ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এখন কোন কোন ফিল্ম চলতেছে অ্যান্ড আফকামিং কোন কোন ফিল্ম আসতেছে আমি যেহেতু টাইগার থ্রি মুভিটা দেখতে যাবো টাইগার থ্রি মুভিটা আমি সিলেক্ট করলাম অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন অনেকগুলো লোকেশন দেখাচ্ছে আপনি কোন লোকেশন থেকে এই মুভিটা দেখতে চান আমি যেহেতু বুকিত রাজা থেকে দেখতে চাই দেখ আমি ওটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন সিলেক্ট করতে বলবেন টাইমিং আপনি কোন সময় এই মুভিটা দেখতে চান এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সময় দেওয়া আছে সো আপনি যে সময় দেখতে চান ওই সময়টা সিলেক্ট করবেন এখান থেকে আমি দেখব মুভিটা 2:30 এ সো দ্যাটস হোয়াই আমি 2:30 এ ক্লিক করলাম এন্ড দেন প্রসিড করলাম তারপর আমার সামনে চলে আসলো আরেকটা উইন্ডো যেখানে আপনি যদি টিজিবি এর অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খুলে এখানে ইমেল এন্ড পাসওয়ার্ড দিতে পারেন যদি গেস্ট হিসেবে ঢুকতে চান তাহলে নিচে গেস্ট লেখা যেখানে আছে সেখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আরেকটা উইন্ডোতে আরেকটা উইন্ডোতে যাওয়ার পরে আপনি একটা ইমেল আইডি দিবেন মালয়েশিয়ান আমাদের সামনে সিনেমা হলের সব সিটের একটা সো আপনি ওপরে সাইনগুলো ফলো করবেন লাল ক্রস চিহ্ন যেগুলো আছে সিটগুলো ওগুলো অলরেডি বুকিং করা হয়ে গেছে আর পাশাপাশি যে সাইনগুলো আছে ফলো করবেন কোনটা ডাবল সিট কোনটা সিঙ্গেল সিট সো আপনি যদি একজন হন তাহলে একটা সিটে সিলেক্ট করলে আপনি একটা সিট বুকিং করবেন অ্যান্ড যদি আপনার সাথে আরো বন্ধু বান্ধব থাকে তাহলে আপনি যতগুলো বন্ধু বান্ধব থাকে ততগুলো সিলেক্ট করবেন অ্যান্ড দেন সিলেক্ট করার পরে আপনাদের নিয়ে আসবে আরেকটা উইন্ডোতে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট অথবা সিঙ্গেল সো আমি সিঙ্গে দিছি আর আমি যেহেতু স্টুডেন্ট না তাই ওটা সিলেক্ট করতেছি না ট্রাই করবেন হয়তো বা আপনারা ডিসকাউন্টও পেতে পারেন সো কন্টিনিউ করার পর আমাকে নিয়ে আসলো আরেকটা উইন্ডোতে এখানে রয়েছে অনেক পপকর্ন অ্যান্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়ার মতো একটা অপশন সো আপনারা যদি পপকর্ন কিনতে চান তাহলে আপনারা টিকিটের সাথে পপকর্নগুলো অর্ডার দিতে পারেন অ্যান্ড পানি অর্ডার দিতে পারেন ড্রিঙ্কস যেমন কোকা কোলা কোক এগুলো আর কি অর্ডার দিলাম একটা একুশ টাকার একটা অর্ডার দিলাম সো এরপর আপনারা আবার কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনাদেরকে এই উইন্ডোতে দেখাচ্ছে আপনারা কি কি আইটেম অর্ডার দিয়েছেন আর পপকর্ন কি কি অর্ডার দিয়েছেন সবগুলা এখানে লিস্টে রয়েছে আপনারা চেক করে নিবেন দেন আপনারা পেন আউটে ক্লিক করবেন আফটার দিস আপনাদেরকে নিয়ে আসবে পেমেন্ট অপশনে আবার কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর দেখবেন এখানে মাস্টার কার্ডের আপনার কার্ড নাম্বার কিছু দেওয়ার অপশন রয়েছে আপনারা চাইলে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড দিয়ে অথবা আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করার সুবিধা রয়েছে আমি অনলাইন ব্যাংকিং ইউজ করতেছি পেমেন্টটা কমপ্লিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে চলে আসছে কিউআর কোড কোড এই কিউআর কোড ইউজ করে আমি যখন যাব যে পপকর্ন স্টোর আছে ওইখানে গিয়ে তাদের কাছে এটা শো করলে তারা এটা স্ক্যান করে বুঝতে পারবে আমি কি কি অর্ডার দিছি সো ওই মোতাবেক আমাকে সবকিছু দিয়ে দিবে এন্ড আমি থিয়েটারের ভিতরে ঢোকার সময় এটাকে আবার স্ক্যান করলে এন্ট্রি পেয়ে যাবো ভেরি ইজি ওয়ে আপনারা কোনো হেজিটেট ফিল করবেন না থিয়েটার গিয়ে এক এক সময় অনেক ভিড় থাকে ওখানে সিরিয়াল ধরার দরকার তো কেমন লাগছে অবশ্যই জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন